হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিড়ার পাকোড়া। চিড়ার পাকোড়া বানাতে যা যা লাগবে তা আপনাদেরকে চলেন দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি, এখানে বড় বড় দুইটা পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা মরিচ, এখানে চাউলের গুঁড়া, আর এটা ধনিয়া পাতা, আর এটা বেসন, আর এখানে আছে হলুদ, লবণ, আর পরিমাণ মতো হলুদ আর লবণ আছে এখানে। তো চলেন দেখা যাক। আর এটার সাথে আমি দুইটা ডিম অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি চাউলের গুঁড়া দিব, এটা মচমচা হওয়ার জন্য। যদি রুমে চাউলের গুঁড়া না থাকে অবশ্যই সাথে ময়দাটা অ্যাড করবেন। সাথে আমি বেসন দিচ্ছি। বেসন দেওয়ার কারণ এটা আরও বেশি মচমচা হবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো, যে যেভাবে বানাবেন সেই পরিমাণ মতো বেসনটা দিয়ে দিবেন। আর আমি সাথে অ্যাড করছি লবণ। লবণ এখানে আমি প্রথম 2 চামচ লবণ দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া আছে 2 চামচ, আর 1 চামচ হলুদ। আর এটা ধনিয়া পাতা। ভেঙে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। এটা সন্ধ্যাবেলার নাস্তার জন্য, অনেকেই সন্ধ্যাবেলা অনেক কিছু নাস্তা দেখি, বলি কী খাবো কী খাবো, এটা যদি বানিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে। তো আমি এটা বানাচ্ছি, আপনারাও বাসায় এটা ট্রাই করবেন, করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার এটা মাখানো হয়ে গেছে, এটা ভালো করে একটু মাখিয়ে নেবেন, কারণ সবটা আমি তো ডিম দিয়েছি আর এটাতে কোনো পানি অ্যাড করিনি, তার জন্য একটু ভালো করে একটু মাখিয়ে নেবেন। আর চিড়াটা আমি ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি, চিড়াটা বেশিক্ষণ ভিজে রাখিনি, কারণ হচ্ছে চিড়া একটু পানি দিলেই চিড়াটা ফুলে যায়, তার জন্য আমি চিড়াটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু সময় ভিজিয়ে রেখে ছেঁকে উঠিয়ে ফেলেছিলাম। তো চলেন দেখা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। দেখেন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। তো ঠিক এইভাবে গোল গোল করে এটা দিবেন, একটু বড়ার মতো বানিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে তো আমি এটা দিয়ে দিলাম, কারণ কড়াইটা বসিয়ে রেখেছিলাম এটা বানানোর সময়, তো এখন তেলটা গরম হয়ে গেছে। বন্ধ করো, করাবার যখন একটু